হেল্ল' ষ্টুডেণ্টছ ৱেলকম টু আৱাৰ চেনেল ওড়িয়া ষ্টডি হাউছ পিলা মানে আজি আমি আলোচনা কৰিব তোম এজুকেচনৰ থাৰ্ড ইউনিট্ৰু যি চেপ্টৰ ৰাথমিক শিক্ষাৰ সাৰ্বজনীন তো সু আমি চিলেক্টিভ দুই মাৰ্কি প্ৰশ্নগুড়িক আমি আলোচনা কৰিব ইত্তৰ সৈতে তুমি পিলা মানে ভিডিঅ'টি আৰম্ভ কৰিব পূৰ্বৰ ভিডিঅ'টো গোটেই লাইক কৰি দিয়ন্তু নি ভাৱেৰে শেয়াৰ কৰি দিয়া আউ যোন পিলা মানে চেনেলটো না আছে সবসক্ৰাইব কৰিবি ভুলিব নাই তাৰপিছত কণ সবু প্রশ্ন রয়েছে সেগুলো আমি আলোচনা করা দেখুন প্রথম প্রশ্ন যে রয়েছে ইম্পর্ট্যাঁ কোয়েশ্চেন তা হচ্ছে শিক্ষার অপচয় ও আবদ্ধতা কহলে কে বুঝায় তো অপচয় ও আবদ্ধতা কহলে কে বুঝুছ তো উত্তর কেন লিখবে না শিক্ষার্থী গোটি শ্রেণী গোটি বর্ষর অধিক রুহে তাহা কু কে আবদ্ধতা তো গোটে শ্রেণীতে যদি গোটি বর্ষর অধিক রয়ে গলা তা হয়ে যা না আবদ্ধতা আউ শিক্ষার্থী যদি শিক্ষা সমাপ্ত পূর্বরু শিক্ষা শিক্ষানুষ্ঠান ছাড়ি চালি যায় অন্যত্র চালি যাবে ঠিক অঁ তো তাহিক্ষাৰ অপচয় শিক্ষা শিক্ষাৰে অপচয় আবদ্ধতা বুজি পাৰিলে তো শিক্ষাৰ্থী যদি গোটেই বৰ্ষৰ অধিক ৰহে শ্ৰেণীৰে তাহিব আবদ্ধতা যদি সেই শিক্ষা সমাপ্ত কৰিব পূৰ্বে অনুষ্ঠান ছাডিক অত্ৰ পলাই যায় ত' তাহিব শিক্ষাৰ অপচয় ঠিক অঁ তাৰপৰা দেখন্তু দুই নম্বৰ প্ৰশ্নৰে কোন ৰ অপচয় আবদ্ধত তাৰ দুইটি নিৰাকৰণৰ উপায় লেখ যে এই ভা অপচয়বদ্ধতা নহবাৰ দুইটি নিৰাকৰণ কণ ৰ তো গোটেই হ'ল সাৰ্বজনীন নাম লেখা ব্যৱস্থা সমস্ত নাম লেখাইবাৰ ব্যৱস্থা কৰা দৰকাৰ চেকেণ্ডলি গৃহ ঠাৰু স্বল্প দূৰৰে বিদ্যালয়ৰ স্থাপন হোৱা দৰকাৰ ঠিক অঁ তো ত'লে অপচয় আৱদ্ধতা কমি যাব তাৰপৰা দেখন্তু তিনি নম্বৰ কোন ৰ সৰ্বশিক্ষা অভিযানৰ দুইটি মুখ্য উদ্দেশ্য লেখ সৰ্বশিক্ষা অভিযানৰ দুইটি মুখ্য উদ্দেশ্য হ'ল যে দুই হাজাৰ তিনি মচহা ଛଅରୁ ଚଉଦ ବର୍ଷ ବୟସର ସମସ୍ତ ପିଲାଙ୍କୁ ବିଦ୍ୟାଳୟରେ ନାମ ଲେଖାଇବା ସର୍ବଶିକ୍ଷା ଅଭିଯାନଟା ଆମର ଓଡ଼ିଶାରେ କାର୍ଯ୍ୟକାରୀ ହୋଇଥିଲା ଦୁଇ ହଜାର ଦୁଇ ମସିହାରେ ତେଣୁ ଦୁଇ ହଜାର ତିନି ମସିହା ସୁଦ୍ଧା ଛଅରୁ ଚଉଦ ବର୍ଷ ବୟସର ସମସ୍ତ ପିଲାଙ୍କୁ ବିଦ୍ୟାଳୟରେ ନାମ ଲେଖାଇବା ଏହା ଗୋଟେ ଉଦ୍ଦେଶ୍ୟ ଥିଲା ସେକେଣ୍ଡଲି ଦୁଇ ହଜାର ସାତ ମସିହା ସୁଦ୍ଧା ସବୁ ପିଲା ପାଞ୍ଚ ବର୍ଷର ପ୍ରାଥମିକ ଶିକ୍ଷା ସମ୍ପୂର୍ଣ୍ଣ କରିସାରିଥିବେ ଠିକ୍ ଅଛି ତାପରେ ଦେଖନ୍ତୁ ଚାରି ନମ୍ବରରେ କ'ଣ ରହିଛି ଯେ ପ୍ରାଥମିକ ବିଦ୍ୟାଳୟରେ ଅପଚୟର ଏକ କାରଣ ক' প্ৰাথমিক বিদ্যালয়ৰ কাষকি অপচয় অপচয়ৰ মুখ্য কাৰণ শিক্ষাগত কাৰণটি হ'ল যে পিলা মানৰ জীৱন আৱশ্যকতা ঠাৰু বিচ্ছিন্ন অনুপযোগী বিদ্যালয় শিক্ষা পাঠ্যক্ৰম উপযুক্ত বিদ্যালয়ৰ ভিত্তিভূমি শিক্ষাদান শিক্ষণ সুবিধা সুযোগৰ অভাৱ কাৰণৰ ঠিক অঁ যি পাঠ্যক্ৰম ৰ পিলা মানৰ পৰিৱেশ বা তাৰ জীৱন ঠাৰ অলগা ৰোথাৰ ঠিক অঁ আগ গোটেই কোন ৰো বিদ্যালয়ৰ ভিত্তিভূমি ৰৈছে শিক্ষা দান পৰিৱেশ ৰবিধা সুযোগৰ অভাৱ ৰোবাৰ অপচয়ৰ কাৰণ হৈ থাকে ঠিক অঁ তাপরে দেখুন পাঁচ নম্বর কোন রয়েছে যে কলাপটা অভিযানের নিযাই দুইটি পদক্ষেপ লেখ যে কলাপটা অভিযান আসা তো সেইটি পদক্ষেপ কম নূতন শিক্ষানীতি উনিশশো ছয়াশি কলাপটা অভিযান কার্যক্রম উপরে গুরুত্ব দিয়া যাই তো এই কার্যক্রম মাধ্যমে ভারত সরকার প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ ও পাই কেতক পদক্ষেপ গ্রহণ করছেন সেম্ন দুইটি পদক্ষেপ দর্শা যাই প্রথম হচ্ছে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয় সর্বনিম্ন আবশ্যকীয় শিক্ষাদান উপকরণ যোগান করা আকেন্ডলি কিন্তু না জন শিক্ষয়িত্রী মিশাই অতি কম্রে দুই জন শিক্ষক প্রত্যেক প্রাথমিক বিদ্যালয় নিযুক্তি দিয়া যনে শিক্ষয়িত্রী নিহতি ভাবে রয়েতবে তো ইয়ে হোক কড়াপটা অভিযানের দুইটি পদক্ষেপ ঠিক আছে তাপরে দেখুন কোশ্চিন নম্বর সিক্স পিলা মানে এই ভিডিওর যদি পিডিএফ পাইবা পাই চান তবে দিয়ে যাই ডেসক্রিপশন বক্স কু চেক করতো সে গোটে গ্রুপ রিঙ্ক রয়েছে তো সেই লিঙ্ক ক্লিক করে সে গ্রুপে জয়েন হয়ে যাবে তো সে পি ডএফারে ঠিক আছে ছ নম্বর প্রশ্ন কে প্রাথমিক শিক্ষার সার্বজনীন পঞ্জিকরণ কহলে কে বুঝ তো সার্বজনীন পঞ্জিকরণ কে সাধারণত দেশের জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে ছু চৌদর্ষ বয়স সমস্ত পিলাঙ্ বিদ্যালয় আনি সে নাম পঞ্জিকরণ করাইবা বা নাম লিখাইব বুঝাই থাকে ঠিক আছে তাপরে দেখুন সাত নম্বর প্রশ্ন তো সাত নম্বর রয়েছে যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষাৰ্থী মানে পাঠত্যাগ কৰোবাৰ দুইটি কাৰণ উল্লেখ কৰ কাংকি পিলা মানে পাঠত্যাগ কৰি দিয়ে তো প্ৰথমত হ'ল অভিভাৱক মানৰ সামাজিক আৰ্থিক অৱস্থা ঠিক আছে তো সামাজিক আৰ্থিক অৱস্থা শোচনীয় থাকে তো সেইপাই শিক্ষাৰ্থী মানে পাঠত্যাগ কৰকেণ্ডলি কোন অিক্ষা দান মূল্যায়ন পদ্ধতিৰে অসন্তোষ প্ৰকাশ কৰাৰ ঠিক অঁ এইবোৰে দুইটি পইণ্ট লিখিব তাপরে দেখুন আট নম্বর কে রয়েছে যে ডিপিপি কার্যক্রমর দুইটি উদ্দেশ্য লেখ ডিপিপি যে আসা তো সেই কার্যক্রম দুইটি উদ্দেশ্য লেখ না প্রথম কোণ না বিদ্যালয়ের সফল পরিচালনা ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ নিমন্তে দক্ষতার বিকাশ ও শিশু মান অধিকার সুরক্ষা সেকেন্ডলি শিক্ষক মান দক্ষতার বিকাশ এবং বিভিন্ন শিক্ষাদান পদ্ধতির উপযোগ তো ইয়ে লা ডিপিপি রুইটি উদ্দেশ্য তাপরে দেখুন কোশ্চেন নম্বর নাইন সার্বজনীন প্রাথমিক শিক্ষা কার্যক্রমর বিফলতার দুইটি কারণ লেখ কাইন প্রাথমিক শিক্ষা কার্যক্রম বিফল হয়ে গেল তো দুইটি কারণ যদি দেখা প্রথম কারণ শিক্ষাগত কারণ শিক্ষাগত কারণের দুইটা নিয়েছে যে প্রাথমিক বিদ্যালয়গুড়িকার দুর্বল ভিত্তিভূমি আউ সেকলি দুর্বল শিক্ষাদান ব্যবস্থা ইয়ে হচ্ছে শিক্ষা শিক্ষাগত কারণ আরও সামাজিক কারণ যদি দুইটি দেখা পিতা ও অভিভাবক নিরক্ষরতা এবং শিক্ষা প্রত্যেক বিতস্পৃহতা ঠিক আছে তো ইয়ে গোটে কারণ আছে বাড়িকা শিক্ষা প্রত্যেক অনাগ্রহ দেখ তো এই দুইটি কারণ হচ্ছে আমার সার্বজনীন প্রাথমিক শিক্ষা কার্যক্রম বিফলতা হবার কারণ ঠিক আছে তাপরে কোশ্চিন নম্বর টে দেখুন দশটি ইম্পর্ট্যাট প্রশ্ন নিয়ে ইয়ে লাস্ট প্রশ্ন তো দশ নম্বর রয়েছে প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ নিমন্তে আবশ্যক দুইটি পদক্ষেপ লেখ তো প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ কমিটি করা নম্বর ওয়ান হচ্ছে শিশু মান শিক্ষা নিম্তে অভিভাবক মানুষের সচেতনতার বিকাশ হওয়া দরকার আু রাও দক্ষ মেধাবী অনুরক্ত ও বৃত্তিগত যোগ্যতা সম্পন্ন শিক্ষক মান চয়ন নিযুক্তি করা ঠিক আছে তো ইয়ে লা পিলা মানে দশটি মোষ্ট ইম্পর্ট্যাট সিলেকটিভ কোশ্চেন তো যেগুলো কি আপনার আগামী এক্সামপ নিহতি ভাবে গুরুত্বপূর্ণ তো আগক আমি এর লং কোশ্চেন তেম পিলা মানে আমার চ্যানেল যোড়ি হয়ে রাখা চ্যানেল সবসক্রাইব করে দেবে তাসহত পাখের থাক আইকনু প্রেস করে নোটিফিকেসন অল সেট করে দেবে যা ফলে আমার প্রত্যেকটি ভিডিও অপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সর্বপ্রথমে পে তবে আজপ্রাই এটি কি পুঁ দেখব আমার নেক্সট ভিডিওরে ধন্যবাদ